पश्चिम बंगाल के दीघा के पास भयावह सड़क हादसा, 4 पर्यटकों की मौत। पश्चिम बंगाल के पूर्व मेदिनीपुर जिले के दीघा के निकट गुरुवार सुबह हुए एक सड़क हादसे में 4 लोगों की मौत हो गई। मारिश्ता इलाके में राष्ट्रीय राजमार्ग 116B पर एक छोटा 4 पहिया वाहन एक बस से टकरा गया। 4 पहिया वाहन कार का अगला हिस्सा मुड़कर बस के नीचे घुस गया। बोनट से लेकर आगे की 2 सीटों तक के हिस्से बस के अंदर घुस गए। कार से 4 पर्यटक दीघा जा रहे थे। इन सभी की मौत हो गई है। सभी नदिया के रहने वाले बताए गए हैं। डॉट गुरुवार की सुबह कांथी के देसाई बस स्टैंड के पास हुई दुर्घटना से अफरा तफरी मच गई। घटनास्थल से पता चला कि शिवशक्ति नाम की बस दीघा से कोलकाता के लिए निकली थी। उधर दीघा की ओर आ रही एक छोटी निजी कार से बस की टक्कर हो गई। आमने सामने की टक्कर के कारण कार में सवार सभी लोगों की मौके पर ही मौत हो गई। कार में फंसे शव को मरिष्ठा पुलिस स्टेशन लाया गया। দাদা আপনার নাম? ঝাড়েশ্বর বেরা। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কি দেখেছেন, কি বলবেন? আমরা এই রাস্তার পাশেই ছিলাম, যা দেখলাম একটা মারুতি গাড়ি, পর্যটকের গাড়ি, দীঘার দিকে যাচ্ছিল। আর অপোজিট দিক থেকে একটা দীঘা হাওড়া শিবশক্তি নামে একটা বাস হাওড়ার দিকে যাচ্ছিল। পর্যটকের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে বাস যাচ্ছিল সেই বাসের তলায় ঢুকে যায়। তাতে পর্যটক প্রায় 4-5 জন ছিল, খুব গুরুতর আহত, এই স্পটেই মারা গেছে দুজন। বাকি তাদেরকে মারিষ্টা থানায় খবর দেওয়ার পরে থানার পুলিশ প্রশাসন এসে তাদেরকে নিয়ে গেছে মারিষ্টা থানায়। গাড়ি থেকে পর্যটক যে মৃতদেহগুলোকেও পর্যন্ত স্পটে বের করা যায়নি, এতটাই ভয়ঙ্কর অবস্থায় ছিল। বাধ্য হয়ে থানা ক্রেন নিয়ে এসে তাদেরকে নিয়ে যায়। কিন্তু আমাদের যেটা বক্তব্য, এই দীঘা নন্দকুমার জাতীয় সড়ক নামে হয়েছে, কিন্তু সেই অর্থে পরিকাঠামো উন্নয়ন এখনও ঘটেনি, রাস্তা সম্প্রসারণ এখনও পর্যন্ত দীঘা পর্যন্ত হয়নি। হেড়িয়া থেকে আপনার নাচিন্দা পর্যন্ত সেই রাস্তা যেমনকে তেমনই আছে। এদিকে আবার কাঁথি থেকে দীঘা পর্যন্ত পিছাবনির পথ থেকে রাস্তা সম্প্রসারিত হয়নি, ফলে প্রতিদিনই প্রায় এই ধরনের দুর্ঘটনা লেগেই আছে। আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে দুর্ঘটনা তাকে এড়ানোর জন্য রাস্তা সম্প্রসারণ যেভাবে সর্বত্র হয়েছে, বিশেষ করে প্রয়োজনে এটা পর্যটক কেন্দ্র যেহেতু, তাই ওয়ান ওয়ে রাস্তা করা খুবই জরুরি। এটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা। কোথা থেকে গাড়িটা এসেছিল কিছু জানতে পারা গেছে? নদিয়া থেকে এসেছিল বলে যা পুলিশ সূত্রে জেনেছি আমরা এইখানে স্পটে থেকে।